পৃথিবীর সকল শব্দই আরবি ভাষায় পৃথিবীর সকল শব্দই হয় সেটা পুরুষবাচক শব্দ হবে না হয় সেটা মহিলা হবে। পুরুষকে বলা হয় মুজাক্কার আর মহিলাকে বলা হয় মুয়ান্নাস। আজকে মূলত অ্যাডভান্স লেভেলের ক্লাস, এই জন্য আশা করছি আপনারা সবাই বুঝবেন। তারপরেও যারা প্রাথমিক লেভেলে ভর্তি হয়েছেন, না বুঝলেও আস্তে আস্তে শুধু জেনে রাখেন। তাহলে এই যে পৃথিবীতে এই গোলতা ছাড়া মুয়ান্নাস হবে না, পৃথিবীতে সকল শব্দকে মুয়ান্নাস বানানোর বুদ্ধি কি? শেষে গোলতা লাগিয়ে দেওয়া। তাহলে মহিলা বানানোর বুদ্ধি কি? গোলতা লাগিয়ে দেওয়া। তাহলে গোলতা ছাড়া কি? তাহলে যদি কোনো শব্দে গোলতা না থাকে সেটা মূলত মুজাক্কার। আশা করছি বুঝতে পারছেন। আবারও, পৃথিবীতে আরবি ভাষায় সকল শব্দ শুধু হরফ ছাড়া হয় সেটা মুজাক্কার হবে না হয় সেটা মুয়ান্নাস হবে, হতেই হবে। তো মুয়ান্নাস মানে মহিলা চেনার উপায় কি আরবি ভাষায়? এই যে গোলতা। এখন যেই শব্দের শেষে গোলতা দেখবেন সেটা যদি পুরুষবাচক হয়, মানে পুরুষেরও হয়, তারপরে ওটা মূলত মুয়ান্নাস, মহিলার শব্দ, ওটা মহিলার চিহ্ন। বাংলা ভাষায় এটা দীর্ঘ নয়ে দীর্ঘিকারে নিয়ে আসে, সাধারণত দীর্ঘিকার আসে বাংলা ভাষায় মহিলাদের চিহ্ন হিসাবে। তো মূলত মুয়ান্নাস, ইংলিশটা বলছি না, আর ডবল ই ডবল এস আসবে ইংলিশ, তাহলে সেটা হবে মুয়ান্নাস। আচ্ছা, এটা চিহ্ন তা। এই তা যদি আমরা কোনো শব্দে দেখি তাহলে অবশ্যই সেটা মুয়ান্নাস। এটা বারবার কেন বলছি, গতকালকের পড়া কি আপনাদের মনে আছে? আরবি ভাষাতে পুরুষ পুরুষ আর মহিলা মহিলা দুটা লাইন সব সময় থাকবে। পুরুষ মহিলার একসাথে কম্বাইনেশন করে একই রকম শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে চলবে না, সেক্টর আলাদা হতে হবে ইসলামিক নিয়মে। তো আরবি ভাষাতেও এটা মেনটেন করা আছে যে পুরুষবাচক শব্দ হলে পুরুষবাচক শব্দ দিয়ে ব্যবহার করতে হবে, আর মহিলার বাচক শব্দ হলে মহিলা হলে মহিলা দিয়ে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখেন, আমরা আন্তা মানে কি পড়েছিলাম? তুমি, একজন পুরুষ। আন্তা মানে এই যে তা জবর তা, এই তা জবর তা মানে হচ্ছে পুরুষ, আর তাজের তি মানে হচ্ছে মহিলা, আন্তি। আমরা সবাই মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে আন্তা হচ্ছে পুরুষ আর আন্তি হচ্ছে মহিলা। এখন এই দুটা তো আমরা আগেই জেনেছি, আর এই দুটার অর্থই হচ্ছে তুমি। তাহলে এখন যেহেতু পুরুষের সাথে পুরুষ আর মহিলার সাথে মহিলা, এখন আপনারাই বলেন তো ভাই, আন্তা তুমি, তালিবুন, এই যে তালিবুন মানে হচ্ছে ছাত্র। আশা করছি আপনারা সবাই লিখে নিয়েছেন, সেই খাতাতে আপনারা এভাবে লিখে না, তালিবুন মানে কি? ছাত্র। তাহলে তালিবুনে কি তা দেখতে পাচ্ছেন? গোলতা আছে নাই? তো যদি তা না থাকে অবশ্যই সেটা মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, তাহলে ঠিক হয়েছে। এটা ক্লাস তো রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, এক ক্লাস তো রেকর্ড হচ্ছে না। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই নেই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। জি, কেউ যদি বুঝতে না পারেন ইয়া করবেন, সবাই কথা বলতে পারবেন, আপাতত খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এই যে তা আমরা দেখতে পাচ্ছি না, যদি তা না থাকে তাহলে সেটা কি? পুরুষ। যদি তা না থাকে সেটাই পুরুষ, তাহলে এটা এই যে পুরুষ পুরুষ শব্দ মিলে গেল। এখন এর অর্থ কি হলো? গতকালকে বললাম এই হুয়া উমা হুম হিয়া উমা হুন না, আন্ত আন্তুম আন্তুম আন্তে আন্তুম আন্তুন না, এরপরে যে কোনো শব্দ দিলেই হবে।
যে আন্তা তুমি আনা আন্তা যদি বলেন তাও হবে আমি তুমি আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম আচ্ছা আন্তা আচ্ছা রুহন মানে তো সবাই জানেন রুহন তাহলে আন্তা রুহ তুমি আত্মা তো আন্তা রুহি তুমি আমার আত্মা হ্যাঁ এই যে হয়ে যাবে এরকম ভাবে আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ তাহলে আন্তা তোয়ালিবুন মানে হচ্ছে তুমি ছাত্র কে বলতে পারবে এখানে কি গোপন আছে এটা মুত্তাদার খবর তাহলে বাংলা ভাষায় হয় আর হয় গোপন থাকে তার মানে তুমি হও এই হওটা গোপন আছে তুমি হও ছাত্র এই যে মুত্তাদা খবরে কিন্তু বাক্য হয়ে গেল দেখেছেন জীবনের দ্বিতীয় ক্লাস আপনাদের ক্লাস শিডিউল অনুপাতে কিন্তু আপনি এখনই বাক্য বানাতে পারছেন তাও আবার বাংলার মতো করে তাহলে আন্তা তোয়ালিবুন তুমি ছাত্র মানে কি তুমি হও ছাত্র এখানে হও শব্দটা গোপন আছে তুমি হও ছাত্র এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যেহেতু পুরুষ তাহলে শব্দটাকেও আমি পুরুষ করলাম কিন্তু কান্তি মানে কি আন্তি মানে তো মহিলা আর আমরা জানি আরবি ভাষায় মহিলা বানাতে গেলে কি দিতে হবে ছোট গোল তা অবশ্যই দিতে হবে তাহলে তোয়ালিবুন মানে যদি ছাত্র হয় তাহলে ছাত্রী যে দীর্ঘিকার দিয়ে মুয়ান্নাস করা হয় তাহলে ছাত্রী এই যে দীর্ঘিকার দিলাম বাংলাতে আর এই দীর্ঘিকার সমান সমান গোল তা দিতে হবে তাহলে যে তোয়ালিবা তুন আন্তি তোয়ালিবা তুন তুমি হও ছাত্রী তাহলে পুরুষ পুরুষের মিল রাখলো আর মহিলা মহিলার মিল রাখলো এটা অবশ্যই 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 আরবি ভাষাতে এটা মেনটেন হবে সব সময় সকল সময় তাহলে আন্তা তোয়ালিবুন তুমি হও ছাত্র আন্তি তোয়ালিবাতুন তুমি হও ছাত্রী জরিফুন মানে চালাক বুদ্ধিমান জরিফুন আকিলুন আকিলুন মানেও বুদ্ধিমান আকিল কিসের শব্দ হচ্ছে আন্তা আকিলুন তুমি হও জ্ঞানী বিবেকবান আন্তা আকিলুন মানে যদি তুমি হও বিবেকবান তাহলে এখানে তো আমরা তা দেখতে পাচ্ছি না আশা করছি আপনারা বুঝতেছেন তাহলে যদি তা না থাকে এই যে তা তো পেলাম না তার মানে অবশ্যই এখানেও তা দেখতে পেলাম না শেষে শেষে তার মানে অবশ্যই এটা পুরুষবাচক শব্দ তাহলে এই আন্তাটা পুরুষ জরিফুন মানে চালাক জরিফুন মানে চালাক তাহলে সালাক লিখেছি চালাক জরিফুন মানে চালাক তাহলে এই যে পুরুষ আর শব্দটাও পুরুষ হয়ে গেল এটাকে আমরা বলতে পারবো মুত্তাদা আর এটাকে আমরা বলতে পারবো খবর এই জন্য দেখেন প্লাস দিয়েছে প্লাস দিয়েছে প্লাস দিয়েছে তার মানে মুত্তাদা আর খবর এটা গ্রামারের ভাষায় কিন্তু এখন আমরা আগে বানান করা বানানো শিখবো ছোট ছোট বাক্য তাহলে আন্তা জরিফুন তুমি হও চালাক তুমি চালাক মানে কি তুমি হও চালাক আর আন্তি তুমি এটা মহিলা যেহেতু তাহলে জরিফাতুনে যে গোলতা দিতে হবে এই যে গোলতা মহিলার চিহ্ন তাহলে দিয়ে দেন হয়ে গেল আন্তি জরিফাতুন তুমি হও চালাক তাহলে তুমি হও চালাক তাহলে আকিলুন মানে বিবেকবান বা জ্ঞানী জ্ঞানী তাহলে আকিলাতুন এখানে দিলেই হবে আচ্ছা আন্তা হাসিনুন হাসিনুন মানে কি সুন্দর হাসিনুন মানে সুন্দর তাহলে এখানে কি আপনি গোলতা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তাহলে যদি গোলতা না দেখতে পান তাহলে অবশ্যই সেটা কি পুরুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ যদি পুরুষ হয় আপনাদের কারো কথা শুনতে পাচ্ছি না তবে চেষ্টা করছি যাতে শোনার অভিনয় করছি আর কি হাসিনুন মানে হচ্ছে পুরুষ কারণ আমরা তা দেখতে পাইনি তার মানে আন্তা হাসিনুন তুমি হও সুন্দর তাহলে এখানে তা দিলে কি হয়ে যাবে
তাহলে তুমি হাসিনা হয়ে যাবে। তাহলে বলেন তো আমাদের প্রধানমন্ত্রী হাসিনা মানে কি? সুন্দরী। তাহলে আন্তি হাসিনাতুন, তুমি হও সুন্দরী। দেখেন পুরুষে পুরুষে আর মহিলার মহিলার কাতার ভিন্ন 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 ভিন্ন। তাহলে আন্তা সদিকুন মানে বন্ধু, বন্ধু। আন্তা সদিকুন মানে তুমি হও বন্ধু। তাহলে সদিকতুন মানে আন্তি সদিকতুন মানে কি হবে? তুমি হও বান্ধবী। আগেই বললাম বাংলা ভাষায় দীর্ঘিকারে চিহ্ন হচ্ছে মহিলাদের দাদা দাদি, নানা নানি, এই যে দীর্ঘিকার আসে বাংলা ভাষায়।